আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই আজকের ইউটিউবের ব্লগটা দেখছেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে বলছি। আজকে আসলে কথা বলবো ফেক এবং জাল কাগজ নিয়ে, যেগুলা দিয়ে সয়লাব এখন মানুষের হাতে হাতে। তো এগুলো নিয়েই কথা বলবো। তার আগে বলবো কলিজার ভাই বোনেরা, যদি ভালো লাগে অবশ্যই ভালো কমেন্টস করবেন, আর খারাপ লাগলে অবশ্যই আপনার মতামত জানাবেন। দুই তারিখের পরে আপনাদের কাগজগুলা, দুই তিন দিন পরে যে সব কাগজ দেওয়া হয়েছে সেগুলোর ভিতরে 50-50 হলো জাল কাগজ। মানে প্রথম দিন দুই তারিখে যে আবেদন হয়েছে স্পন্সরে, সেদিন অনেকের কাগজ দেয় নাই, মানে 80-70% মানুষের কাগজগুলা দেওয়া হয় নাই, রিসিভুতা। সেগুলা বলছে যে এক সপ্তাহ পরে দিতে হয়, বাইরে অনেক পরে, নানান কথা ভাই, এক এক দালালের এক এক রকম কথা। তো যাদের এরকম দুই তিন দিন পরে দেওয়া হয়েছে সেগুলা জাল দেওয়া হয়েছে। আর অনেকের ম্যাক্সিমাম এই কাজটা করা হয়েছে যেটা আপনারা এখনো শোনেন নাই, সেইটাই বলতে যাব। দুই তারিখে, হ্যাঁ, ধরেন আপনার কাগজ নিছে 26 তারিখের ভিতরে, সরকারি সার্ভারে রাখছে, সবকিছুই ঠিক আছে, দুই তারিখে আবেদনও করছে, কি করছে সেটা হলো সে ইনভিয়ারে করতে পারে নাই, হয় 12টায় করছে, 11টায় করছে, 10টায় করছে, 10:30 করছে, কেউ আবার বিকালে করছে। এই কাগজগুলো কিন্তু অরিজিনাল পাঠাইছে, কিন্তু আপনাদের কাছে কি করছে সেগুলো দেওয়া হয়েছে নিচের সময়টারে, মানে মিসিং করে দিয়া সেখানে 9:01, 9:02 এগুলো করা হয়েছে। মানে এইটা হলো আসলে, মানে আমি অকল্পনীয় যে এটা কেন করা হয়েছে। পরে একজনের সাথে আমি জিজ্ঞেস করলাম, তো উনি বললো যে আমি তো ভাই চেষ্টা করেও পারি নাই 9:02-5 মিনিটের ভিতরে সার্ভারে ঢুকতে পারি নাই, আমি সার্ভারে ঢুকতে পারছি 11টার পরে বা 10টার পরে, ইনভিয়ার করতে পারি নাই। তো আমার যে আমার টাকা পয়সা দিছে আবেদন করার জন্য, সে তো সারাদিন পাগল করে ফেলাইবো, এই পাগল যেন না করে এর জন্য সময়টা চেঞ্জ করে দিছি। আর ইটালির কাগজ যে তারে আমি বইলেই নিছি যে উঠবে কি উঠবে না, এটা 100% দেওয়া যায় না, সান্ত্বনা দেওয়ার জন্য এবং তার ভিতরে যেন কোনো প্রশ্ন না জাগে, এই কারণে সময়টা চেঞ্জ করা। হ্যাঁ, আবেদনের কাগজটা আমি নিজে যাচাই করে দেখছি অরিজিনাল, কিন্তু ভিতরে সময়টা ওই যে সময় আবেদন করছে সেটার সাথে মিশে না। তো সে অকপটে স্বীকার করছে যে তার অপরাধ। আর কিছু মানুষ তো আবেদনই করে নাই, সেগুলো জাল কাগজ, একটারে দেখে আরেকটা বানাইছে, গত বছরের কাগজ এই বছর সময় চেঞ্জ করছে, যা যা চেঞ্জ করার দরকার ম্যাক্সিমাম চেঞ্জ করছে, এই পরিস্থিতি চলতেছে। এবং এইটার জন্য আসলে ইটালির সবারই এগিয়ে আসা উচিত। আমিও চিন্তা করছি আপনাদের অবশ্যই এগুলা নিয়ে হেল্প করব, তবে 15 তারিখের পরে, স্পন্সর 12 তারিখে আবেদনের পরেই আপনারা যারা সাথে সাথে রিসিভতা না পাবেন, ধরুন সকাল 9টায় হওয়ার কথা, তার 2 ঘন্টার ভিতরে যদি আপনারা রিসিভুতাটা দালালের মাধ্যমে বা যে আত্মীয় স্বজন বা কাছের মানুষের মাধ্যমে আবেদন করতেছেন, যদি না পান তখনই বুঝবেন যে এটা নিয়ে আবার ষড়যন্ত্র হইতেছে বা এটা নিয়ে কোনো 2 নম্বরে কিছু করার চেষ্টা করতেছে। তো আপনাদের দায়িত্ব হলো যার মাধ্যমে টাকা দিচ্ছেন তারে বলবেন, ভাই আবেদন করছেন 9:10 ভিতরে বা 11টার ভিতরে, 2 ঘন্টার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন বা তার সাথে কথা বলবেন, আর চেষ্টা করবেন যত আবেদনটা খুব তাড়াতাড়ি 9:00-9:05 এর ভিতরে করে। তো সবাই ভালো থাকবেন, প্রচণ্ড পরিমাণ জাল হইতেছে, আমার পিছে সব হলো কাগজই হলো জাল, মানে ধরার উপায় নাই, কঠিন অবস্থা। এই অবস্থা থেকে উত্তরণের একটাই উপায়, আমরা বাংলাদেশিরা ইটালিতে যারা আছি সবাই একতাভাবে এগুলোর বিরুদ্ধে আমার কাজ করা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।